প্যান্টের পকেট, জ্যাকেটের পকেট, শার্টের পকেটে যা কিছু আছে সবকিছু বের করে নিয়ে নিল আমার থেকে। ফোন, টাকা পয়সা, ক্রেডিট কার্ড সবকিছু নিয়ে নিল। ঘটনা কি? আমেরিকার ফিউচার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করার জন্য চলে আসলাম। এই যে ডোনাল্ড ট্রাম্পের অ্যাডভার্টাইজমেন্ট চলতেছে, ড্রিম বিগ এগেইন, মেক আমেরিকা গ্রেট এগেইন। শত শত হাজার হাজার কি বলবো, লাখ লাখ বলতে হবে সমর্থকরা আজকে নিউ ইয়র্কের ওয়ান অফ দ্য ফেমাস এরিনা, নট অনলি নিউ ইয়র্ক, পুরো ওয়ার্ল্ডের ফেমাস এরিনা হিসেবে পরিচিত এই মেডিসিন স্কেয়ার গার্ডেনে সবাই আসছে। তো আমরা ঢুকতেছি, মানুষ আর মানুষ। তো ভিতরে ঢুকলে বুঝতে পারবো কি অবস্থা। তো এটা হচ্ছে পেন স্টেশন প্লাস মেডিসিন স্কেয়ার গার্ডেন, বিশাল বড় একটা ইনডোর স্টেডিয়াম। তো আমরা এখানে আস্তে আস্তে ঢুকে যাব। তো দেখা যাক ভিতরে কী অবস্থা। তো মানুষ কিন্তু সকাল থেকে দাঁড়িয়েছিল আজকে এই যে রাস্তার আশেপাশে, তো শুরু করে তিন চার ব্লক জুড়ে মানুষ আর মানুষ, এখনও অনেক মানুষ দাঁড়িয়ে আছে। এই যে আমি ঢুকে যাচ্ছি আস্তে আস্তে মেডিসিন স্কেয়ার গার্ডেনের ভিতর। ডোনাল্ড ট্রাম্পের পাশাপাশি এখানে আরও বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা আসবে, তার মধ্যে আরেকজন অন্যতম ব্যক্তি হচ্ছে ওয়ার্ল্ড রিচেস্ট পার্সন এলন মাস্ক। সে কিন্তু আসতেছে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দেওয়ার জন্য। তো ডোনাল্ড ট্রাম্পের প্রায় প্রতিটি র্যালিতে কিন্তু এখন এলন মাস্ককে দেখা যায়। এই মুহূর্তে আছি মেডিসিন স্কেয়ার গার্ডেনের ভিতরে, এখন এখানে সিকিউরিটি চেক আপ চলতেছে। এই যে ট্রাম্পের সমাবেশে যা যা যোগ দিবে, এখানে সিক্রেট সার্ভিস যে নিরাপত্তা কর্মীরা আছে তারা এই সিকিউরিটি চেক আপের দায়িত্ব আছে। মানুষ আর মানুষ আমরা ঢুকতেছি। তো সিকিউরিটি চেক আপ কমপ্লিট হলেই মেইন যে ইভেন্ট, মানে স্টেডিয়াম, ইনডোর স্টেডিয়াম মেডিসিন স্কেয়ার গার্ডেনে, সেখানে আমরা ঢুকে যাব। তো এখানে নো ব্যাগস অর পার্স অ্যালাউ, কোনো ব্যাগ কিংবা পার্স অ্যালাউ নাই। পাশাপাশি ফোন ব্যতীত, মানে সেলফোন ব্যতীত অন্য কিছু অ্যালাউ নাই, কারণ যেহেতু ট্রাম্পের সমাবেশ খুব কড়া নিরাপত্তা। এখানে সাইন প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প অ্যাট মেডিসিন স্কেয়ার গার্ডেন, তাকে অলরেডি প্রেসিডেন্ট হিসাবে ঘোষণা করা হয়েছে। আর মেডিসিন স্কেয়ারের ভিতরে চারপাশে দেখতেছি ডোনাল্ড ট্রাম্পের অ্যাডভার্টাইজমেন্ট, ড্রিম বিগ এগেইন, মেক আমেরিকা গ্রেট এগেইন, এই ধরনের স্লোগানগুলি চারপাশে। তো সিকিউরিটি চেক কমপ্লিট করে ঢুকে গেলাম। এখানে সব যারা সিকিউরিটি সার্ভিসের নিরাপত্তা কর্মী তারা আছে, এখানে কিছু একটা দিচ্ছে, দেখি কি দেয়। এইট ফ্লোর, ও আচ্ছা, এটা ফ্লোর, কোন ফ্লোরে যাবো সেটা, এই এইট ফ্লোর। তো দেখা যাক ভিতরে মানুষ কেমন, কারণ যেভাবে মানুষ আসতেছে কিংবা এখনো পর্যন্ত ঢুকতেছে, আর এখানে যে ব্যানার প্ল্যাকার্ড এগুলো দিচ্ছে। এই যে সাইন নিয়ে নিলাম, আমেরিকাস ফার্স্ট অ্যাকশন ফান্ড ফর দ্য আমেরিকান ড্রিম। তো ঢুকে গেলাম মেন ভেনুতে, যেখানে আজকে ডোনাল্ড ট্রাম্প বক্তব্য রাখবে, পাশাপাশি এলন মাস্ক, ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প, তার ছেলে, সবাই আজকে এখানে আছে, সবাই বক্তব্য রাখবে। পাশাপাশি আমেরিকার কংগ্রেসম্যান হতে শুরু করে হাউস স্পিকার, তারাও কিন্তু এখানে আছে। তো আশা করি ভিডিও ভালো লাগবে, সবাই শেয়ার করে দেবেন না। পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ।